ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা এই পর্বে আলোচনা করব ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি সম্পর্কে। আমরা জানি যে যেকোনো দেশের অর্থনীতিতে বাণিজ্য চক্র জড়িত কারণে যে একটা নিয়মিত চক্রাকারে উত্থান পতন দেখা যায়, সেই উত্থান পতনের দরুন অর্থনীতিতে কখনো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, কখনো রিসেশন বা মন্দা অবস্থার সৃষ্টি হয়। তা সেই মুদ্রাস্ফীতি বা মন্দা অবস্থা প্রতিরোধের জন্য মূলত অর্থনীতিতে দু ধরনের নীতি গৃহীত হয়, একটি হলো আর্থিক নীতি এবং অপরটি হলো রাজস্ব নীতি, অর্থাৎ মানিটারি পলিসি এবং ফিসকাল পলিসি। ইতিমধ্যে আমরা মানিটারি পলিসি সম্পর্কে আলোচনা করেছি পূর্ববর্তী একটি এপিসোডে, আজকে আমরা আলোচনা করব রাজকোষ নীতি বা রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি সম্পর্কে। এই ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি মূলত কেন্দ্র সরকার দ্বারাই গৃহীত হয়। সুতরাং আমরা ফিসকাল পলিসি বা রাজকোষ নীতি বা রাজস্ব নীতি বলতে পারি যে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণের জন্য, বিশেষ করে অর্থনীতির প্রয়োজনীয় বিভিন্ন যে ইকোনমিক ভেরিয়েবলস গুলো আছে, সেই ভেরিয়েবলস গুলোকে নিয়ন্ত্রিত করার জন্য সরকারের একটা গুরুত্বপূর্ণ, কেন্দ্র সরকারের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো এই ফিসকাল পলিসি। মূলত এই ফিসকাল পলিসি বলতে আমরা তিনটে বিষয়কে নির্দেশ করি, একটা হচ্ছে সরকারের আয় ব্যয় এবং তৃতীয়ত হচ্ছে সরকারি ঋণ। মূলত সরকারি আয় বা গভর্নমেন্ট রেভিনিউ, পাবলিক রেভিনিউ, সরকারি ব্যয় বা গভর্নমেন্ট স্পেন্ডিং এবং সরকারি ঋণ বা পাবলিক ডেট, মূলত এই তিনটে দ্বারা তিনটে বিষয় ফিসকাল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত হয়। সরকারি আয় বলতে মূলত আমরা দু ধরনের আয়ের কথা বলি। সরকারের আয় বা পাবলিক রেভিনিউ এর সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে কর বা ট্যাক্স, আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব বা অকর রাজস্ব বা ইংরেজিতে আমরা বলি নন ট্যাক্স রেভিনিউ। দ্বিতীয় যে বিষয় সেটা হলো গভর্নমেন্ট স্পেন্ডিং, অর্থাৎ সরকারের কিছু খরচ বা ব্যয় আছে, যে ব্যয়গুলো দ্বারাও সরকার কিন্তু ফিসকাল পলিসি গ্রহণ করতে পারে বা ফিসকাল মেজার্স এর মধ্যে পড়ে। তৃতীয় হচ্ছে পাবলিক ডেট বা সরকারি ঋণ। এছাড়া সরকার ঋণ গ্রহণ বা ঋণদানের মাধ্যমেও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই পলিসিটাকেও আমরা ফিসকাল পলিসির মধ্যে ধরি। আর একটা বিষয় বলা দরকার যে এই যেটা সরকারি আয়ের মধ্যেই দরকার, সেটা হলো ট্রান্সফার স্পেন্ডিং বা ট্রান্সফার ইনকাম, অর্থাৎ গভর্নমেন্ট এমন সময় এমন অনেক কিছু খরচ করে থাকে, অনেক ব্যয় করে থাকে সরকার, যে ব্যয়গুলোর প্রতিদানে সরকার কিছু পায় না। আমরা জানি যে যখন আমরা কোনো কিছু খরচ করি, ব্যয় করি, তখন তার পরিবর্তে কিছু পাই। যেমন আমি এই পেনটা কিনতে চাইলে আমি ব্যয় করলাম, পরিবর্তে আমি পেনটা পেলাম। কিন্তু সরকারের এমন অনেক ব্যয় থাকে যেগুলোকে আমরা ট্রান্সফার স্পেন্ডিং বা স্থানান্তর ব্যয় বলি, যেগুলোর ক্ষেত্রে দেখি যে সরকারের শুধু ব্যয় হবে, পরিবর্তে সরকার কিছু পাবে না। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে বেকার ভাতা, পেনশনের ক্ষেত্রে সরকারের যে অর্থ প্রদান হলো, এরকম বিভিন্ন, বা কন্যাশ্রীর জন্য ভাতা দিচ্ছে রাজ্য সরকার, বা দেখা যাচ্ছে কৃষকদের জন্য যে একটা ভাতার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার 6,000 টাকা করে বছরে বোধহয়, এরকম যে বিভিন্ন ব্যয়গুলো, যে এই ব্যয়গুলোকে আমরা ট্রান্সফার পেমেন্টস বা ট্রান্সফার স্পেন্ডিং বলি। এখন এই ফিসকাল পলিসির মধ্যে আমরা এই যে বিষয়গুলো এক এক করে আলোচনা করব, তার আগে আমরা ফিসকাল পলিসি বা রাজকোষ নীতি বা রাজস্ব নীতির উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা একটু আলোচনা করে নেব। উদ্দেশ্য ফিসকাল পলিসির উদ্দেশ্য মধ্যে প্রথম যেটা বলা যেতে পারে, তাহলে ফিসকাল পলিসির উদ্দেশ্যর প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল ইকোনমিক ভেরিয়েবলস ইন দা ইকোনমি, এইটাই হচ্ছে ফিসকাল পলিসির মেইন অবজেক্টিভ। এবার আমরা এক এক করে যদি আলোচনা করি, প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলা যেতে পারে যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থাৎ বলা যেতে পারে প্রাইস স্টেবিলিটি, প্রাইস স্টেবিলিটি ইন দা ইকোনমি, অর্থাৎ দেশে দাম স্তরে স্থিতিশীলতা বজায় রাখা
অর্থনীতিতে কে স্থিতিশীল অবস্থায় রাখা। আমরা জানি যে বাণিজ্য চক্রজনিত কারণে যে উত্থান পতন দেখা যায় যখন মুদ্রাস্ফীতির অবস্থা বা যখন মন্দা অবস্থা, সেই মুদ্রাস্ফীতি বা মন্দা থেকে অর্থনীতিকে ভারসাম্য স্তরে নিয়ে আসার জন্য ফিসকাল পলিসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমরা যদি একটু ইতিহাসটা পর্যালোচনা করি, 1930 যে 1930 এ গ্রেট ডিপ্রেশন বা বিশ্বব্যাপী মন্দা হয়েছিল, তার আগে পর্যন্ত অর্থনীতিতে সরকারের ভূমিকা খুব খুব সামান্য ছিল। কিন্তু জন মোনার্ড কেইনস তিনি প্রেসক্রাইব করেন যখন এই বিশ্বব্যাপী মন্দা থেকে, মানে একদম বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশগুলো যখন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই সংকট থেকে কি করে বের করে আনা যায়, সেই জন্য কেইনস যে প্রেসক্রিপশন দিয়েছিলেন সে তার একটা গুরুত্বপূর্ণ ছিল যে এই সরকারি হস্তক্ষেপ বা স্টেট ইন্টারভেনশন। স্টেট ইন্টারভেনশন কি করে করবে? সরকারি আয় এবং ব্যয়ের দ্বারা দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে দেশের অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই ফিসকাল পলিসি বা রাজকোষ নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে ফিসকাল পলিসির একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যই হলো দেশের অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখা। কিরকম? যদি দেশে দেখা যায় যে মুদ্রাস্ফীতি অবস্থা রয়েছে, তখন দেশের আয় কর্মসংস্থান এগুলো হু করে বাড়ছে, পাশাপাশি দাম স্তর খুব বাড়ছে, দেশে একটা ভারসাম্যবিহীন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে, তখন সেই অবস্থায় সরকার কি করবে? সরকার ফিসকাল পলিসি, যে ফিসকাল পলিসিটা গ্রহণ করবে তাকে আমরা বলি সংকোচনমূলক বা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আবার যখন উল্টো মন্দা অবস্থা, তখন দেশকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য, অর্থনীতিকে তুলে আনার জন্য কোন দাওয়ায়, সেটা হচ্ছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। তাহলে দু ধরনের ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি আমরা দেখতে পাই সরকার গ্রহণ করতে পারে। একটা হচ্ছে এক্সপ্যানশনারি, মূলত মন্দা অবস্থা প্রতিরোধের জন্য এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি বা প্রসারণমূলক ফিসকাল পলিসি গ্রহণ করা হয়। আর যখন মন্দা অবস্থা সেই সময়ে, সরি, যখন মুদ্রাস্ফীতি অবস্থা সেই সময়ে কন্ট্রাকশনারি বা সংকোচনমূলক রাজকোষ নীতি গৃহীত হয়। এখন তাহলে মুদ্রাস্ফীতি থাকলে সংকোচনমূলক, মন্দা অবস্থা থাকলে প্রসারণমূলক রাজকোষ নীতি গ্রহণ করে সরকার দেশে অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই কাজটা করবে? যদি দেশে আমরা ধরি যে মুদ্রাস্ফীতির অবস্থা রয়েছে, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রয়েছে, তখন কিভাবে কাজটা করবে আমরা দেখি। যখন দেশে ইনফ্লেশন, গভর্নমেন্ট তখন কি করবে? দেশে ট্যাক্স বা কর বাড়িয়ে দেবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারের ব্যয় বা খরচ, এক্সপেন্ডিচার কমিয়ে দেবে, এবং গভর্নমেন্টের যে ট্রান্সফার স্পেন্ডিং বা বলছিলাম স্থানান্তর ব্যয়, সেই ধরনের খরচগুলো যথাসম্ভব কমাবে। তাহলে এই তিনটে উপায়ের দ্বারা কি করবে? অর্থনীতিতে অর্থের যোগান বা মানি সাপ্লাইটা কমিয়ে দিতে পারবে। কারণ যেই ট্যাক্স বাড়ালো, মানুষকে কর বেশি দিতে হলে আমাদের হাতে টাকার পরিমাণ কমে যাবে। তাহলে আমাদের হাতে টাকার পরিমাণ কমে গেলে আমরা কি করবো? অটোমেটিক্যালি আমাদের চাহিদা বা ডিম্যান্ড কমে যাবে। ডিম্যান্ড যে কমে যাবে, অটোমেটিক্যালি কিন্তু দাম স্তরও কমে যাবে, ফলে মুদ্রাস্ফীতির অবস্থাটা প্রতিরোধ করা সম্ভব। ঠিক যদি মন্দা হয়, তখন উল্টো ঘটনা, তখন কর কমিয়ে দেবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় বাড়াবে বা ট্রান্সফার স্পেন্ডিং বাড়াবে। তাহলে এইভাবে মুদ্রাস্ফীতি বা মন্দা অবস্থা থেকে অর্থনীতিকে স্থায়িত্বের পথে নিয়ে আসার জন্য সরকার এই ধরনের আর্থিক নীতি গ্রহণ করে, এই ধরনের নীতি গ্রহণ করে, যেটাকে আমরা বলছি ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি। দ্বিতীয় যে উদ্দেশ্যটা আমরা আলোচনা করতে পারি সেটা হল এফেক্টিভ অ্যালোকেশন অফ রিসোর্সেস, কোন ধরনের ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, অর্থাৎ দেশে যে ধরনের
উৎপাদনের উপাদান থেকে শুরু করে যত উপাদান রয়েছে সেই উপাদানগুলো সুষ্ঠু এবং কাম্য বণ্টন যাতে ঘটে সেইটা সুনিশ্চিত করার জন্যও ফিসকাল পলিসি গ্রহণ করা হয় বা অ্যাডপ্ট করা হয়। অ্যাকচুয়ালি এই ধরনের ফিসকাল পলিসি অ্যাডপ্ট করার দরুন কিন্তু দেশে যখন উৎপাদন বাড়াতে চাইছি তখন প্রসারণমূলক আবার যখন উৎপাদন আয় কর্মসংস্থান এগুলো আমরা কমাতে চাইব মুদ্রাস্ফীতি অবস্থায় তখন সংকোচনমূলক রাজকোষ নীতি বা রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি গ্রহণ করা হবে। তাহলে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তৃতীয় যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আমরা বলতে পারি সেটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন বা আমাদের মতো জনবহুল দেশে কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কর্মসংস্থান বৃদ্ধি করা, দেশে পূর্ণ কর্মসংস্থান নিয়ে আসা, এই চেষ্টাটা করা যেতে যায় বা করা যাওয়ার যেতে পারে ফিসকাল পলিসি দ্বারা। মূলত প্রসারমূলক ফিসকাল পলিসি গ্রহণের দ্বারা আমরা দেশে এমপ্লয়মেন্ট জেনারেশন বা কর্ম নিয়োগ বা এমপ্লয়মেন্ট এটাকে বাড়াতে পারি। চতুর্থ যে বিষয় সেটা হলো আমরা রিডিউস ইনকাম ইনইকুয়ালিটি অর্থাৎ আমরা দেশে আয় বন্টনে বৈষম্যটা কমাতে পারি। কিরকম? যারা ধনী তাদের উপর বেশি কর আরোপ করা, যারা দরিদ্র তাদের উপর কম কর আরোপ করা, প্রয়োজনে তাদেরকে ভর্তুকি প্রদান, তাদেরকে যে স্থানান্তর ট্রান্সফার স্পেন্ডিং এর কথা বললাম সেইভাবে ভর্তুকি প্রদান, এইভাবে ধনীদের উপর যদি বেশি কর নেওয়া হয় তাহলে তাদের আয় কমে গেল, আর দরিদ্রদের উপর ভর্তুকি দিলে তাদের আয় বেড়ে গেল। আলটিমেটলি যে গ্যাপ আয় বন্টনে যে বৈষম্য ইনইকুয়ালিটি, সেই ইনইকুয়ালিটি কিন্তু অনেকাংশে কমানো সম্ভব হয়। তাহলে চতুর্থ আমরা দেখলাম তাহলে রিডাকশন ইন ইনকাম ইনইকুয়ালিটি। আর একটা পাশাপাশি আমরা পাঁচ নম্বর বলতে পারি যে আমাদের দেশে অঞ্চলগত বৈষম্য, আঞ্চলিক বৈষম্য রয়েছে। যেমন দেখা যায় দেশের পার্টিকুলার আটটা বা সাতটা বা ছটা রাজ্য অত্যন্ত উন্নত, পাশাপাশি দেশের দুটো তিনটে বা পাঁচটা রাজ্য অত্যন্ত অনুন্নত। অর্থাৎ অঞ্চলগত একটা বৈষম্য রয়েছে উন্নয়নের নিরিখে, আয়ের নিরিখে, কর্মসংস্থানের নিরিখে। তাহলে এই আয় উৎপাদন কর্মসংস্থানের নিরিখে রাজ্যগুলোর মধ্যে এই যে বৈষম্য, এই বৈষম্য অঞ্চলগত বৈষম্য দূর করার জন্য সরকার কিন্তু রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি গ্রহণ করতে পারে। তাহলে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল রিডাকশন বা রিডিউস রিজিওনাল ইমব্যালেন্সেস, অর্থাৎ অঞ্চলগত বৈষম্য দূরীকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সর্বশেষ আর একটা যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের কথা বলবো সেটা হলো লেনদেন উদ্বৃত্তে প্রতিকূলতা, ব্যালেন্স অফ পেমেন্ট বা ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর ক্ষেত্রেও কিন্তু সরকার এই ফিসকাল পলিসি অ্যাপ্লাই করে প্রতিকূলতা বা ঘাটতি দূর করতে পারে। কিভাবে? যদি দেখা যায় যে আমাদের দেশের রপ্তানি কম, আমদানি বেশি, ফলে লেনদেন উদ্বৃত্তে একটা ঘাটতি তৈরি হয়েছে, সরকার তখন কি করতে পারে, যারা রপ্তানিকারী তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের রপ্তানির উপর ট্যাক্স কমিয়ে দিল, আমদানি যারা তাদেরকে নিরুৎসাহিত করার জন্য অর্থাৎ আমদানি কমানোর জন্য আমদানির উপর ট্যাক্স বাড়িয়ে দিল। তাহলে আমদানি শুল্ক বাড়িয়ে রপ্তানি শুল্ক কমিয়ে আলটিমেটলি দেশে আমদানি কমিয়ে রপ্তানি বাড়িয়ে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন বা আয়ের পরিমাণ বাড়িয়ে লেনদেন উদ্বৃত্তে ঘাটতি হ্রাস করা যায়। তাহলে এইভাবে বিভিন্ন উদ্দেশ্যে আমাদের দেশে কেন্দ্র সরকার ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি গ্রহণ করে। যে রাজস্ব নীতি মূলত দুই রকমের, একটা হচ্ছে এক্সপেনশনারি বা প্রসারণমূলক, এক্সপেনশনারি আর একটা হচ্ছে ফিসকাল পলিসি, আর একটা হচ্ছে
কন্ট্রাকশনারি বা সংকোচনমূলক। তোমরা নাম থেকেই বুঝতে পারছো, এক্সপ্যান্ড করে অর্থাৎ দেশে আয় উৎপাদন কর্মসংস্থান এগুলোকে প্রসারিত করে, যে রাজকোষ নীতি রাজস্ব নীতি সেটাকে বলছি আমরা এক্সপ্যানশনারি। আর যে রাজস্ব নীতি দেশের আয় উৎপাদন কর্মসংস্থান এগুলোকে সংকুচিত করে সেটাকে আমরা বলছি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। তাহলে এই দুই ধরনের ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি রূপায়নের মাধ্যমে দেশে কেন্দ্র সরকার দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে, দেশের মানুষের চাহিদাকে নিয়ন্ত্রণ করে, দেশের সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে, এইভাবে সামগ্রিকভাবে ফিসকাল পলিসি অর্থনীতিতে কাজ করে। আমরা পরবর্তী এপিসোডে এই ফিসকাল পলিসি এবং মানিটারি পলিসির মধ্যে কি ফারাক বা পার্থক্য সেটা সম্পর্কে বিশদে আলোচনা করব। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা ফিসকাল পলিসি কি বা ফিসকাল পলিসির উদ্দেশ্য কি বা ফিসকাল পলিসি কার রূপায়নের দায়িত্ব ইত্যাদি সম্পর্কে পরিষ্কার বুঝতে পেরেছ। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।